সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের পরিবার সম্পর্কে বুবলির কাছে জানতে চাওয়া হলে বুবলি বলেন, সাকিবের বাবা মা চাইলে আমাদের সংসারটা হতো। হঠাৎ শ্বশুর শাশুড়ির প্রতি ক্ষোভ প্রকাশ করে কি বলছে বুবলি, তাই বিষয়ে বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। এই প্রথম শ্বশুর শাশুড়ি অর্থাৎ সাকিব খানের পরিবার নিয়ে মুখ খুলেছেন বুবলি, যদিও বরাবরই সাকিব খানের বাবা মা সম্মানের আসনে বসিয়ে কথা বলেছেন বুবলি। তবে এবার শুটিংয়ের ফাঁকে বুবলিকে ব্যক্তিগত জীবন অর্থাৎ সাকিবের পরিবার নিয়ে প্রশ্ন করলে বুবলি জানান, তারা আমাকে মেনে নিতে পারেনি। বিশেষ করে সাকিব খানের মা এখনও চান সাকিব খান আবারও অপবিশ্বাসকে নিয়ে সংসারে ফিরে আসুক। সাকিব খানের সাথে ব্যক্তিগত জীবনে আপনার সম্পর্ক এখন কেমন, এমন প্রশ্ন রাখলে বুবলি জানান, আমার সন্তান শেহজাদ খান বীর, সে এখন স্কুলে ভর্তি হয়েছে, তাকে নিয়ে আমার সকল ব্যস্ততা আর তাকে নিয়ে এখন আমি ব্যস্ত সময় পার করছি। আমার জীবনে এখন দুটো অধ্যায়, সিনেমা ও ছেলে শেহজাদ, সুতরাং এর বাইরে অন্য কিছু দেখছিও না, শুনছিও না, এবং কি ভাবছিও না। তবে হ্যাঁ, বর্তমানে সাকিব খানের সাথে সম্পর্ক আমার খারাপ নয়, ফাইনালি আমার ব্যক্তিগত জীবন এখন শেহজাদ খান বীরকে ঘিরেই। তবে বুবলি আরও জানিয়েছেন, সাকিব খানের পরিবার থেকে আমি কোনো রকম সাপোর্ট পাইনি, তবে তারা যদি সচেতন থাকতো তাহলে আমার আর সাকিব খানের সংসারটা এখনও টিকে থাকতো। এভাবে কিন্তু সাকিব খানের বাবা মায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে কথা বলছিলেন বুবলি, এমনটাই দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। প্রিয় দর্শক, বুবলির কথাগুলোকে আপনি কীভাবে নিতেন? চিত্রনায়ক সাকিব খানের বাবা মায়ের উপর ক্ষোভ প্রকাশ করে যে কথাগুলো বলেছেন, তার কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।